ডাক্তার উৎপল্লা ইউটিউব চ্যানেল থেকে সবার সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন এই শুভ কামনায় আমার ইউটিউব চ্যানেল থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্তন টিউমার বা ব্রেস্ট টিউমার মহিলাদের ব্রেস্টে বর্তমানে প্রচুর পরিমাণে টিউমার দেখা যাচ্ছে অনেক মহিলাদেরই এই স্তন টিউমার দেখা যাচ্ছে এটি হোমিও চিকিৎসা কী হতে পারে এবং কি করণে রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমে আমি আলোচনা করব যে টিউমারটা কি এবং কয়েকটি টিউমারের কয়েক প্রকারের টিউমার একটু আলোচনা করব। তারপরে আমি মূল আলোচনায় চলে যায় যাব টিউমার ম্যালিগন্ট টিউমার অর্থাৎ এটা একটি বিপজ্জনক এবং টিউমার রয়েছে এটি বিপজ্জনক নয় আর লাইফোমা রয়েছে এই লাইফোমা এটিও বিপজ্জনক নয় এক এক করে আমি আলোচনা করছি ম্যালেগন্ট টিউমারের বৈশিষ্ট্য হচ্ছে এটি শক্ত থাকে এবং দ্রুত বাড়ে পেইন হয় ব্যথা হয় বিনাইন টিউমার অর্থ মাংসপিণ্ড এটিতে পেইন হয় না নরম থাকে এবং ধীরে ধীরে বাড়ে আর লাইফোমা চর্বির সমন্বয়ে তৈরি এটি বিনাইন সদৃশ্য বিনাইনের মতোই ক্যান্সার উৎপন্ন হয় না এবং ধীরে ধীরে বাড়ে এবং শরীরের কোনো ক্ষতি করে না এই লাইফোমা শরীরের কোনোই ক্ষতি করে না শরীরের বিভিন্ন জায়গায় থাকতে পারে এবারে এই স্তন টিউমারে যদি ব্যথা হয় তাহলে গরম ছ্যাঁক দিবে এবং এটি প্রথম দিক দিয়ে হোমিও চিকিৎসা করা একান্ত আবশ্যক কারণ অপারেশন করলে আর কোনো দ্বিতীয় কোনো পথ থাকে না এই বিধায় কিছুদিন যদি হোমিও চিকিৎসা করার ফলে যদি রোগটি পরিবর্তন হয় ভালো হয়ে যায় ভালোর দিকে যায় তাহলে অবশ্যই হোমিও চিকিৎসা ওষুধ বাড়িয়ে করে যাবে এবং নচেত দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই যদি পরিবর্তন সাধিত না হয় এ হচ্ছে আমার একটি পরামর্শ একটি সুন্দর পরামর্শ এরপরে আমি চলে আসব যে এই স্তন টিউমার যখন করণিক হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে এটি মেলিগল্যান্ট টিউমারে পরিণত হয়ে এপেনেফসি করলে এপেনেপসি পরীক্ষা করলে অনেক সময় করণিক হয়ে গেলে ক্যান্সার সারকোমা কার্সিনোমা ক্যান্সার জার্ম পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই অতএব এটি খুব সেন্সিটিভভাবে আগাতে হবে ডাক্তার এবং পেশেন্ট সবাইকেই এক্ষেত্রে হোমিও চিকিৎসার জন্য আমি প্রথমেই বলবো থুজা দশ হাজার পরের কয়েক মাত্রা সেবনের পর কন্টিনিউ যে ওষুধটি চলবে সেটি হচ্ছে ক্যালকিলিয়া ফ্লোর বারো এক্স জার্মানি ইনটেক করা বোতল থাকে এই ক্যালকিলে ফ্লোর জার্মানি বারো এক্স ট্যাবলেট সকালে চারটি দুপুরে চারটি এবং রাতে চারটি কন্টিনিউ বেশ কিছুদিন খেয়ে যাবে সঙ্গে থাকবে কোনিয়াম কোনিয়াম অবশ্যই এখানে চিনচিন করে ব্যথা করে স্তন টিউমারে এই কোনিয়ামটি দুশো শক্তি প্রাথমিক অবস্থায় দুঃশ শক্তি সকালে এবং রাতে এক ফোঁটা করে খেয়ে যাবে জার্মানি ওষুধ এবং যদি পরিবর্তন সাধিত হয় অবশ্যই পরিবর্তন সাধিত হবে ব্যথা কমে যাবে আস্তে আস্তে ছোট হবে আমি তো আগেই বলেছি যে প্রাথমিক অবস্থা থেকে এটা চিকিৎসা একান্ত আবশ্যক কারণ এটি দ্রুত বাড়ে পেইন হয় এবং পুরনো হয়ে গেলে ক্যান্সার উৎপন্ন হয় যেহেতু এটি মেলিগল্যান টিউমার বেশিরভাগই দেখা যাচ্ছে এভাবে যদি এই দুটি ওষুধ খাবার পরে যদি পরিবর্তন সাধিত হয় শক্তি বাড়বে এবং প্রয়োজনে ফাইটোলক্কা এবং কার্বো এনিমিলিস তাছাড়া সিমাফিলা এই হোমিও ওষুধ শক্তি এই দু তিনটি ওষুধ পর্যায়ক্রমে অবশ্যই স্মরণযোগ্য এটিও দুইবেলা করে যে কোনো দুটি বা একটি দুই বেলা করে খেয়ে যাবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুসারে এই তিনটি ওষুধ ফাইটোলক্কা কার্বো এনেমিলিস এবং চিমাফিলা খেয়ে যাবে তাহলেই একটা ভালো রেজাল্ট চলে আসবে কিন্তু প্রথমেই বলে রেখে আবারও কোনিয়াম এবং ক্যালকিলিয়া ফ্লোর অত্যন্ত ধনন্তরী মেডিসিন এক্ষেত্রে প্রাথমিক অবস্থা এটা চলবে কিছুদিন তারপরে এই দ্বিতীয় ওষুধগুলোর কথা চিন্তা করবে আমার এই ভিডিওতে যদি অবশ্যই উপকৃত হয়ে থাকেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিউ দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি